গাছগুলো দেখো কি অবস্থা হচ্ছে, দূরের গাছগুলো দেখো এখানে দেখতে পাচ্ছ, আর আকাশ পুরো একদম লাল হয়ে আছে, একদম পুরো লাল হয়ে আছে, ঠিক আছে। তো সবাই বলছে, খবরেও বলছে যে ল্যান্ডফল হবে 11টা থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার সকাল থেকেই দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে আমাদের বাড়ির এখানকার পরিবেশ, মানে এই রকম হয়ে রয়েছে। কারণ আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কারণ আজ থেকেই মানে ল্যান্ডফল হওয়ার কথা আর কি আমাদের রেমাল সাহেবের, মানে হচ্ছে ঝড়ের নাম রেমাল। তো ঝড়টা আজকে ল্যান্ডফল হওয়ার কথা রাত 11টা থেকে 1টার মধ্যে। তো সকাল থেকেই এই রকম বৃষ্টি ভেজা একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, আকাশটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে মেঘ করেছে। আর আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি চিকেন, এখন বাজলো 10টা। তো চিকেন ধুয়ে রাখা হয়ে গেছে, এখানে একটুখানি আর কি নুডলস খাচ্ছি চপস্টিক দিয়ে, এটা আমার ফেভারিট হয়ে গেছে এখন চপস্টিক দিয়ে নুডলস খাওয়া। সো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই 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 জানিও, কারণ তোমাদের একটা ছোট্ট মূল্যবান মতামতও আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান বলে মনে করি। তো এখানে দেখো আমি মাংস কষিয়ে নিচ্ছি, ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর এই সাইডে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিলেই হয়ে যাবে, শুধু চিকেনটা কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোল করব। তো চলো একটুখানি মানে রান্নাঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে দেখাই তোমাদের এখন এই পর্যায়ে 12:30 বাজলো কী অবস্থা বাইরের। তো মানে বাইরে তো মেঘ করেই আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, এখন তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, জোরে বৃষ্টিও পড়ছে, মানে দেখে বুঝতেই পারছো জোরে বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া দিচ্ছে, জানি না কী হবে। তবে এতটুকু চাই যে খুব বেশি ঝড় বৃষ্টি যাতে না হয় সবার কথা ভেবেই, কারণ আমরা না হয় বাড়ির আশ্রয়ে রয়েছি, কিন্তু অনেকেই আছে যাদের মাথার ওপর এই ছাদটুকুও নেই, তাদের কথা ভেবেই বলছি। আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছ, যেন সেই একটা কথা আছে না, আকাশ ভাঙা বৃষ্টি, সেই অবস্থা এখন, মানে বৃষ্টি থামার নাম নেই। তো এখানে দেখো দুপুরবেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি, স্নান টান করা হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, এখন দুপুরে লাঞ্চ করব, চিকেনের ঝোল আর ভাত, এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর এই ভিডিওটাও কিন্তু নেক্সট ডে পর্যন্ত মানে কন্টিনিউ হবে, কারণ আজকে ল্যান্ডফল হওয়ার কথা রেমালের, আর কালকে মানে আগামীকাল কী অবস্থায় থাকে না থাকে সবটুকুই তোমাদেরকে জানাবো। আর যদি আমাদের বাড়ির কারেন্ট ঠিকঠাক মানে হয়ে থাকে, না চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও সময় মতন আপলোড দেব। এখন রাতের টাইম, দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি, এখন রাত্রের ডিনার হচ্ছে রুটি আর চিকেন, তো রুটিটা মা করে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন বাজলো হচ্ছে 9:15, 9:15-র তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির এখানে। অলরেডি দেখো আকাশে পুরো মেঘ করে গেছে একদম, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল, থেকে থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছিল, আর এখন আস্তে আস্তে দেখো একটু হাওয়ার আওয়াজটা শোনো, মানে হাওয়া দিতে শুরু করেছে। জাস্ট গাছগুলো দেখো, আমি ফ্ল্যাশ অন করেছি এই কারণেই যাতে তোমরা গাছগুলো দেখো কি অবস্থা হচ্ছে, দূরের গাছগুলো দেখো এখানে দেখতে পাচ্ছ, আর আকাশ পুরো একদম লাল হয়ে আছে, একদম পুরো লাল হয়ে আছে, ঠিক আছে। তো সবাই বলছে, খবরেও বলছে যে ল্যান্ডফল হবে 11টা থেকে, রাত 11টা থেকে 1টার মধ্যে। তো আমরা এখন মা দেখলে রুটি বানাচ্ছে, তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম
চুপচাপ থাকব, শুধু অপেক্ষা করব যে অল্পের ওপর দিয়ে যাতে জিনিসটা কেটে যায়। আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব। সবাই একটুখানি মানে নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো অ্যাটলিস্ট। তো দাঁড়াও, চারতলা ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই কি অবস্থা এখন, চলো। চারতলার ছাদে উঠছি আমি, ঠিক আছে। মানে এত হাওয়া দিচ্ছে দেখো জাস্ট। আজকে ওই দিকে আমাদের ওই দিকের রাস্তার লাইটগুলো, মানে স্ট্রিট লাইটগুলো পর্যন্ত আজকে জ্বালায়নি, পুরো অন্ধকার দেখছো। আজকে রাস্তা মানে রাস্তার লাইটের কোনো চিহ্ন মাত্র এই কারণে নেই, এই যে দেখো এইদিকে কোনো রকম কোনো লাইট জ্বালানো হয়নি। আমার মনে হয় মানে নেভাতে আসবে, আবার সেইটা একটা ব্যাপার থাকে, তো যার কারণে আর কি। ওই দিকের আকাশটা দেখো পুরো লাল, একদম লাল হয়ে আছে, সমানে হাওয়া চলছে। তো চলো, একটু আগেও বৃষ্টি হয়েছিল, ছাদ পুরো ভিজে, দেখতেই পাচ্ছ পুরো ভিজে ছাদ একদম। তো চলো নিচে নেমে যাই, বেশি বাইরে থাকবো না, কখন আবার কি হয়। তো তোমরাও সুস্থ থেকো, ঘরের মধ্যে থেকো, বাড়ির মধ্যে থেকো, কেউ মানে খুব বেশি কাজ না আসলে আমার মতে বলে রাত 11টার মধ্যে বাড়ি ঢুকে যাও, বেরোনোর কোনো প্রশ্নই নেই। জাস্ট দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। আর কেউ ভুল করেও এসি চালাবে না, কেউ ভুল করেও মোটর পাম্প মানে বাড়ির যে যে ট্যাঙ্কে জল ভরে রাখার যে পাম্প, কোনো রকম ইলেকট্রিসিটির কোনো কিছু এক্সট্রা করে জ্বালিয়ে রাখবে না এই দুর্যোগের সময়। আগে থাকতেই সব কিছু করে রেখে দাও, এটাই বক্তব্য, যাতে পরবর্তীকালে তোমরা তোমাদের জন্যই বিপদে না পড়ো, এইটাই বলা। দেখো শুধু মানে হাওয়ার দাপটে গাছগুলো পুরো এদিক সেদিক করছে, একদম মানে সাংঘাতিক অবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই আসছে রেমাল, তো সেটার দৃশ্য তোমাদের সাথে অবশ্যই ল্যান্ডফল করবে, তারপর তোমাদেরকে তো দেখাবোই, দেখাবো যতটা পারবো, কারণ বাইরে বেরোনো সম্ভব না। তো চলো আপাতত এতটুকুই, খাওয়া দাওয়া করে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ডে মর্নিং, দেখো আবার সকাল সকাল একটা বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদার দিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, এক কাপ চা দিয়েও স্বাগত জানাবো অবশ্যই। কিন্তু তার আগে তোমরা জাস্ট দেখো, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এই অবস্থা আজকে সকাল থেকেও সেই একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি অনর্গল হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো চলো এক কাপ চায়ে স্বাগত জানাচ্ছি, পুরো দিনটা কেমন যায় দেখতে থাকো। তো দেখো যত বেলা বাড়ছে তত বৃষ্টির রেশটাও বাড়ছে, আর সেই পরিমাণে হাওয়াও দিচ্ছে আর কি, মানে এত হাওয়া দিচ্ছে চারিদিক থেকে মানে কি বলবো, আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে কাল সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, রাতে তো ঝড় বৃষ্টি হয়েইছে, আর আজকে সারা দিন মানে টানা তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কি বলবো। এবারে অনেকের মানে অনেক চাষির ফসল নষ্ট হচ্ছে এই রেমালের জন্য, অনেক জায়গায় বন্যার মতন পরিস্থিতিও হয়েছে, অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে। আমাদের সুন্দরবনেই হয়েছে এরকম, অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে, মাতলা নদী বা বিদ্যাধরী নদীর জলও ঢুকে গেছে, আর কি করা যাবে, এই হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। তো এখন আজকের দিনটা তো শুরু করলাম, চাটা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপ প্লেটগুলো ধুয়ে রাখবো, তারপর জলখাবার তৈরি করব, ভাইকে সাবু তৈরি করে দিয়ে আমি একটু বেরোবো, আমার একটু কাজ আছে, পার্সোনাল কিছু কাজের জন্য আজকে বাইরে বেরোতেই হবে, যদিও বেশিক্ষণের কাজ না তবুও বেরোতে হবে। তো বাইরেটা তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর অবশ্যই অবশ্যই তোমাদের ওখানে এই ঝড় বৃষ্টির পর কীরম কী অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। এখানে দেখো কাপ মানে কাপ প্লেটগুলো ধুয়ে রাখার পর আমি সাবুটাও বসিয়ে দিচ্ছি, ভাইয়ের সাবুটা বসিয়ে দিয়ে সাবুটা হয়ে গেলে ভাইকে দিয়ে তারপর আমি বেরোবো, আমি জলখাবারটা এসেই খাবো আর কি, বুঝলে তো। তো চলো তোমরাও দেখতে থাকো,
আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির গলিটা দেখো, দুপাশে দুটো নর্দমা, মানে এত কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছে আগামী দুই দিনের মধ্যে আর কি, মানে ড্রেনগুলো দেখেছো পুরো ভর্তি হয়ে গেছে, রাস্তায় তো জল জমেই গেছে, রাস্তার জল তো দেখবেই, মানে রাস্তার অবস্থা মানে দেখে একটা মানে জনপ্রাণী নেই এরকম অবস্থা, দরকার ছাড়া কেউ বের হয়নি, একটা টোটোওয়ালাও না একটা রিক্সাওয়ালাও না, মানে সেই লেভেলের হয়েছে। আর এই দেখো রাস্তার অবস্থা, মানে এখন তো তাও দেখছো যে মানে অনেকটা কম, আমি যখন ফিরছিলাম তখন মানে প্রায় আমার কী বলবো হাঁটুর সমান জল জমে গেছিলো, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে পরশু থেকে মানে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত, মানে এখন পর্যন্ত, এখন বাজলো 11টা, 11টার সময় আমি বেরিয়েছিলাম, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজলো 8টা, আর 8টার সময় আমি আর ভাই বেরিয়েছি, চারিদিক অন্ধকার, কেন বলো তো চারিদিকে অন্ধকার এই জন্য কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে যে সন্ধেবেলা রাস্তার একটা লাইট পোস্টের লাইট জ্বালায়নি, আর পোলের যে তার হয় সেই তার হয়তো ছিঁড়ে গেছে, যার কারণে আমাদের এখানে পুরো পাড়াটাই অন্ধকার, এই কারণেই পুরো পাড়ার কারেন্ট চলে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, তার কারণে আর কোনো লাইট পোস্টে আলোও জ্বলছে না কিছু না, সো অন্ধকারে এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি হচ্ছে এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আমেজে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, তাই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি কিনে আনি। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে, ভিডিওটা যদি ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে যে কেমন লাগলো না লাগলো। আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমাদের এই পাড়াটা থেকে বেরিয়ে দেখো দূরে ওইখানে কিন্তু লাইট জ্বলছে, কারণ এইখানে কিন্তু কারেন্ট রয়েছে, আমাদের এই দিকটা কোনো কারেন্ট ছিল না, এই পাড়াটাতে কিন্তু কারেন্ট রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে চলে যাই আলিবাবা, এই যে চলে এসেছি দেখো আলিবাবায়, এখানে রোল বানাচ্ছে, আমরা অলরেডি বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে একটু তোমাদেরকে রোল করাটা শেয়ার করি, বেশ সুন্দর করে, কি সুন্দর করে রোলগুলো বানাচ্ছে, এত ভালো লাগছিল, পুরো একদম প্রফেশনালি কীভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, কেমন লাগলো না লাগলো সেটা জানাতে কেউ ভুলবে না। তো এখানে দেখো বাড়িতে চলে আসছি, বাড়িতে ঢুকছি এখন, আর এখন রাস্তার জল সব নেমে গেছে, একদম পুরো একদম পরিষ্কার, আর বৃষ্টি হয়নি দুপুরের পর থেকে, মানে মা মা ওমা